তুমি এখানে কি করছো? ফ্রিজের থেকে মাছ বের করছো, ব্যাপারটা কি? আমার জন্য চিতল মাছ এনেছি। আমার জন্য চিতল মাছ এনেছো? ইয়েস। তুমি আজকেও চিতল মাছ এনেছো? ইয়েস। তোমার সাথে কখন এনে রেখেছো? আমি তো দেখতেই পাইনি। তোমার ভালো লেগেছিল তাই এনেছি। কোথায় যাচ্ছো? ও চলে গেল ওদিকে জলটা ফেলে দিতে। লাইটটাও জ্বালাচ্ছে না, অন্ধকারে কাটা তো জ্বালিয়ে নাও। এদিকে দেখো আলু আর ফুলকপি কেটে রেখেছে, এটা দিয়ে আমার জন্য। ওদিকে অন্ধকারে দেখো কত অন্ধকার, ওখানে মাছ ধুতে চলে গিয়েছে। সারাদিন অফিস করে এখন এসছে আমার জন্য রান্না করে। একটা দিন বলে আমার জন্য রান্না করবে, এটা কোনো কথা বলো তো গাইস? আমার আদর খেতে ইচ্ছা করছে আর তুমি এখন রান্না করছো। তোমার ভাত খেতে ইচ্ছা করছে না? আগে ভাত রান্না করি। আচ্ছা আমি গরম করে দিচ্ছি। দেখো এদিকে মশলা করে নিয়েছে মিক্সচারে। জিরে জিরে বাটা আছে না? অল্প একটু জিরে বাটা হয় না, ভালো মিক্সড হয় না। কি করছো? কড়াইটা এখনো গরমই হয়নি। জানি ডালটা পড়ে যাচ্ছে, ডালটাও কাটে না, হ্যান ত্যান করে বলতেছে। কড়াইতে কি তেল দিয়ে দিলে? ঠিক আছে করো রান্না, আমি ওয়েটিং। কখন তোমার রান্না হবে? তারপরে গাইস আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো যদি না লাগে তাহলে আর কি বলবো, কিছু বলার নেই। দেখছি আমি, দাও। হ্যাঁ হয়ে গেছে, ও বাবা। একটু বাড়িয়ে নাও, চোখে প্রেশার পড়বে। খিদে পাইনি? পেয়েছে। কি খাবে? বাবা কি রান্না করছে জানো? কি রান্না করছে বলো তো? কিসের গন্ধ পাচ্ছ তুমি? চিকেন না ফিশ? এই যে শোনো তো জিয়া, বেবি বেবি শোনো শোনো, বলো পাপা কি রান্না করছে, ফিশ না চিকেন? ফিশ। ইয়ে দেখছো গাইস আমার মেয়ের এটা একটা কাবিলিয়ত, যে ও গন্ধ শুনেই মনে দেয় ফিশ রান্না করছে না চিকেন। এই যে আরেকজন টিভি দেখ, রান্না করতে করতে টিভি দেখতে চলে আসছে, তো সিরিয়াল দেখতে পারে। বাপরে বাপ, তোমরা কি দেখো সিরিয়াল? আমরা দেখি স্টার প্লাসে। এই যে আমার মেয়ে একটার উপরে একটা একটার উপরে স্ন্যাপ করে করে স্ন্যাপ করে পড়ে যাচ্ছে, দেখো কেমন রেগে যাবে। সবকি বাজা দুবি। ওকে নো বেবি নো নো নো, সরি 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 সরি, আই এম গো গো গো। কখনো রান্না হয়নি, আর একটু বাকি আছে। তাড়াতাড়ি করো, খিদে পেয়েছে। ও তোমার মাছ ভেজা হয়ে গেছে, দেখো গাইস মাছ ভেজে নিয়েছে। ও তোমরা ভাবছো আমরা দুটো মানুষ তিনটা কেন? আমার মেয়ে আছে, যে আমার মেয়েও খায়, ও ভীষণ ভালোবাসে। এই দেখো কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিলেই রেডি। তাড়াতাড়ি রান্না করো, খিদে পেয়ে গেছে। ভালো কথা। তোর পাপা দেখো এইদিকে এদিকে বুঝতেই পারছি না কি রান্না করবে কি রান্না করবে না, ওইদিকে গ্যাস চালিয়ে রেখে দিয়েছে। ওই চুলোটা কেন অন করেছো?
আর এদিকে জিয়া চলে এসেছে ওর বাবার কাছে আদর খেতে। দেখো গাইস, আমার বর যে হাত পুড়িয়ে অফিস থেকে বাড়িতে এসে যে হাত পুড়িয়ে রান্না করছে, এটাই আমার কাছে অনেক বেশি পাওয়া। এর থেকে আর কিচ্ছু আমার কাছে যাই না, মানে কি বলবো তোমাদেরকে, 100টার মধ্যে একটা এরকম ভালোবাসা পাওয়া যায়। ইটস মাই লাভ। কি হয়েছে বেবি, এগুলো মুখে কি লাগিয়েছো বেবি? ভাল লাগছে না শরীরটা? কি হয়েছে বেবি? তেমন কিউট বেবি। ঢেকে ঢেকে দিব, আচ্ছা দিচ্ছি। রান্না করে দেবে টায়ার বাবু? না টায়ার নয়, একদম না। তাহলে একটু গুদু গুদু দিই। দেখবি এখন গাইস আমার মেয়ে চলে আসে। কি হয়েছে, তুমি রাগ করেছো? তোমাকে দেবো পাপাকে দেবো। গাইস দেখো ভাত পুরো রেডি, এখন আমাকে আমার বর আমাকে এখন খাইয়ে দেবে। কি আমি আমি হয়েছে না দেখতে, দেখো কত সুন্দর হয়েছে। তোমরা লোভ দিও না কেউ, কিন্তু দারুণ হয়েছে, অসম্ভব। তুমিও খাও। Congratulations, ma.